সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, HDFC ব্যাংক, ICICI ব্যাংক অথবা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, এবং বিশেষ করে যদি আপনারা ATM ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখন থেকে বড়সড় ধাক্কা লাগতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আসলে ATM ইউজ করার জন্য এবার থেকে আপনাকে আরও বেশি পরিমাণে টাকা খরচা করতে হবে। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ইন্টারচেঞ্জ ফিস বাড়ানোর জন্য অনুমতি দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এর ফলে আপনারা যদি নিজের ব্যাংকের ATM ছাড়া অন্য কোনো ব্যাংকের ATM থেকে টাকা তোলেন, সেক্ষেত্রে কিন্তু এবার থেকে আপনাকে বেশি টাকা খরচা করতে হবে। রিজার্ভ ব্যাংকের বর্তমানে নিয়ম অনুযায়ী আপনারা প্রতি মাসে 5টি ট্রানজাকশন করতে পারবেন আপনারা নিজের ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকের ATM থেকে। ব্যাপারটি কি ভালো করে বুঝবেন, ধরুন আপনার কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ছাড়া আপনি অন্য যে কোনো ব্যাংকের ATM থেকে মাসে 5 বার আপনারা টাকা তুলতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে কোনো চার্জেস দিতে হবে না। কিন্তু আপনাদের যদি এই লিমিটটি পার হয়ে যায়, অর্থাৎ মাসে যদি 5 বারের লিমিটটি পার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে চার্জ দিতে হবে, এবং সেই চার্জটি কিন্তু আপনাকে আগের থেকে বেশি দিতে হবে। প্রথমে এই চার্জটি ছিল 15 টাকা, সেটাকে বাড়িয়ে 17 টাকা করা হয়েছিল, এবার সেটাকে আরও বাড়িয়ে 21 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ মাসে 5 বার আপনারা অন্য যে কোনো ব্যাংকের ATM থেকে ফ্রিতে টাকা তুলতে পারবেন, এবং মাসে 5 বার পার হয়ে গেলে 6ষ্ঠবার যখনই আপনি টাকা তুলতে যাবেন, সেই সময় আপনাকে 21 টাকা চার্জ দিতে হবে। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই, আপনারা যদি নিজেদের ব্যাংকের ATM থেকেও মাসে 5 বারের বেশি টাকা তোলেন, সেক্ষেত্রে কিন্তু শহরের জন্য এবং গ্রামের জন্য লিমিট আলাদা আলাদা রয়েছে। তো আপনাদের ATM এর জন্য কবার লিমিট রয়েছে সেটা আপনারা আপনাদের ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করলে সেখান থেকে বলে দেবে। তো এই অবস্থায় আপনারা যদি নিজের ব্যাংকের ATM থেকেও আপনারা যদি লিমিটের বাইরে টাকা তোলেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে চার্জেস দিতে হবে। সেই চার্জটি আগে ছিল 15 টাকা, সেটাকে বাড়িয়ে 15 টাকার থেকে 17 টাকা করে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে নন ফিনান্সিয়াল ট্রানজাকশন যদি আপনারা করেন, সেক্ষেত্রে 5 টাকা থেকে চার্জ বাড়িয়ে 6 টাকা করে দেওয়া হয়েছে। নন ফিনান্সিয়াল অর্থাৎ হচ্ছে গিয়ে আপনারা যদি মিনি স্টেটমেন্ট বার করেন, অথবা যদি আপনারা ব্যাংকে গিয়ে আপনাদের পিনকোড চেঞ্জ করেন, অথবা টাকা ওঠানো কিংবা জমা দেওয়া ছাড়া অন্য যে কোনো ট্রানজাকশনগুলোকে মিনি ট্রানজাকশন বলা হয়, সেই ট্রানজাকশন বা নন ফিনান্সিয়াল ট্রানজাকশন বলা হয়, সেই ট্রানজাকশন যদি আপনারা করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এখন থেকে 5 টাকার পরিবর্তে 6 টাকা চার্জ দিতে হবে। সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিই যে আপনাদের কাছে যে ATM কার্ডগুলো রয়েছে, সেই ATM কার্ডের ফিচার্স অনুযায়ী সেগুলোর কিন্তু ইয়ারলি খরচ পরিবর্তন হয়। অর্থাৎ আপনাদের কাছে যদি SBI-এর ক্লাসিক ডেবিট কার্ড থাকে, সেক্ষেত্রে আপনার 125 টাকা ইয়ারলি চার্জ কাটা হয়। যদি আপনাদের SBI ইউবা অর গোল্ড ডেবিট কার্ড থাকে, সেক্ষেত্রে 175 টাকা চার্জ কাটা হয়। সেক্ষেত্রে SBI কম্বো ডেবিট কার্ডের কার্ড থাকলে আপনাদের 250 টাকা চার্জ কাটা হয়, এবং প্লাটিনাম কার্ড যদি আপনাদের থাকে, সেক্ষেত্রে কিন্তু 350 টাকা ইয়ারলি চার্জ কাটা হয়। এগুলো হচ্ছে মেনটেন্যান্স ফি। এছাড়া কোন ব্যাংকের কোন ATM-এর ক্ষেত্রে কী কী চার্জ রয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি আপনাদের জানার প্রয়োজন হয়, তাহলে এই জায়গাটিকে পজ করে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। সেই সঙ্গে আপনাদের জেনারেল নলেজের জন্য জানিয়ে দিই যে ভারতবর্ষের প্রথম ATM 1987 সালে HSBC ব্যাংক সবথেকে প্রথম ভারতবর্ষে ATM প্রতিষ্ঠা করেছিল, এবং বর্তমানে দেশে 115,605টি ATM রয়েছে। তো বন্ধুরা, ATM নিয়ে এই খবরটিকে আপনারা এখনই জানলেন নাকি এর আগে আপনারা জেনেছিলেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। যদি আপনাদের ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনাদের জন্য ব্যাংকের তরফ থেকে বড়সড় আপডেট। তবে সেই আপডেটটি সম্বন্ধে জানার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং যাদের ভিডিওটি এখনও পর্যন্ত ভালো লেগেছে, ভিডিওটিকে অবশ্যই এক্ষুনি একটি লাইক করবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার আমাদের এত পরিশ্রমের ফল, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি আপনাদের ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, এবং যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টের KYC অর্থাৎ নো ইয়োর কাস্টমার এখনও পর্যন্ত করিয়ে না থাকেন, সেক্ষেত্রে 31 অগস্ট 2022 মধ্যে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টের KYC করিয়ে নেবেন, অন্যথায় কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে, অর্থাৎ সেই অ্যাকাউন্ট থেকে আপনি কোনো টাকা তুলতে পারবেন না। ব্যাংকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে বর্তমানে RBI-এর নির্দেশ অনুযায়ী প্রত্যেকটি অ্যাকাউন্ট হোল্ডারকে তাদের নিজের KYC করানোটা
ম্যান্ডেটরি হয়েছে। অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট যদি 31/3/2022 পর্যন্ত KYC-র জন্য ডিউ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের কাছে আর সময় রয়েছে 31 অগস্ট পর্যন্ত। তার মধ্যে যদি আপনারা KYC করিয়ে নিতে না পারেন, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্টে টাকা জমা দিতে পারবেন, আপনারা কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না। সেক্ষেত্রে নো ইয়োর কাস্টমার কি? নো ইয়োর কাস্টমার হচ্ছে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের ছবি, প্যান কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে, সঙ্গে 2 কপি ছবি আপনাকে নিয়ে যেতে হবে, এবং ব্যাংকে গিয়ে জমা করলে হয়ে যাবে, তাহলে আর কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট বন্ধ হবে না। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।